ভোকাবুলারি কোর্সের পঞ্চম লেকচারে সবাইকে স্বাগতম। আজকের প্রথম চ্যাপ্টারের নাম ফ্রেন্ডশিপ। অ্যামিটি এবং অ্যাফিনিটি খুব কাছাকাছি দুটো শব্দ। অ্যামিটি শব্দের অর্থই হচ্ছে ফ্রেন্ডশিপ এবং অ্যাফিনিটি শব্দের অর্থ হচ্ছে লাইকনেস, অর্থাৎ অ্যামিটি ইজ এ লিটল মোর দেন অ্যাফিনিটি। কনফিডান্ট শব্দটার অর্থ হচ্ছে ট্রাস্টেড ফ্রেন্ড, যার মধ্যে আপনি কোনো কিছু কনফাইড করতে পারেন। কনফাইড করা মানে হচ্ছে কোনো একটা সিক্রেট তাকে আপনি বললেন উইথ ট্রাস্ট, তার জন্য আপনার মনে কিছু কনফিডেন্স আছে, অর্থাৎ সে হচ্ছে আপনার কনফিডেন্ট। এবং কনকমিটেন্ট শব্দের অর্থ হচ্ছে যে সবসময় আপনার সাথে থাকবে। কন ওয়ার্ড রুটের অর্থ হচ্ছে টুগেদার, এটা আমরা আগেও বলেছি, যে আপনার সাথে কমিটমেন্ট করেছে সে হচ্ছে আপনার কনকমিটেন্ট। ফ্রেন্ডলি শব্দটাকে প্রকাশ করা যায় অ্যামিয়েবল বা অ্যামিকেবল দিয়ে। দুইটাই শুনতে অমায়িক শব্দটার খুব কাছাকাছি, আর অমায়িক শব্দটার অর্থ তো ফ্রেন্ডলি। একই রকম একটা রাইমিং ওয়ার্ড হচ্ছে ফেবল। কনজেনিয়াল শব্দটা মনে রাখতে পারেন কনজেনিটাল থেকে। কনজেনিটাল শব্দের অর্থ হচ্ছে বাচ্চা যখন নতুন নতুন জন্মায়, একেবারে নবজাতক অবস্থা। তো কনজেনিটাল পিরিয়ডে তাদের সাথে কনজেনিয়াল আচরণ করতে হবে বা ফ্রেন্ডলি আচরণ করতে হবে। ডেবোনার শব্দের অর্থটা ফ্রেন্ডলি। আপনারা অনেকে হয়তো বা ডেবোনার ব্লগ নামের ওয়েবসাইটের কথা শুনে থাকবেন, বাট ডোন্ট গো দেয়ার আনলেস ইউ আর 18। গ্রেগরিয়াস শব্দটা মনে রাখতে পারেন গ্রেগর নামে একটা ছেলের থেকে, যে কিনা খুব ফ্রেন্ডলি। এই সব শব্দগুলো দিয়ে একটা লাইন দেখি। Everyone in the party was so amiable or so amicable that I never felt that I was an outsider. Nearness ba kinship ke prokash kora chole propinquity diye. Propinquity shobdo tar sathe proximity shobdo tar onek mil ache. Proximity shobdo ortho kacha kachi, eta ekta common word motamoti, shetar sathe relate kore porben propinquity. Ekta rhyming word hocche consanguinity. Sanguine shobdo ta blood er sathe somporkito. Sanguine shobdo tar orthoi hocche blood red. তো যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক, তার সাথে আপনার কিনশিপ বা আত্মীয়তার সম্পর্ক। অ্যাফিনিটি শব্দটা এসেছে অ্যাফেবল থেকে, আর ইন্টিমেসি শব্দটা তো বেশ পরিচিত। মার্কড বাই ইন্টিমেসি বা মার্কড বাই অ্যাফিনিটি, এগুলো শব্দকে প্রকাশ করা যায় ইন্টিমেট, যেটা ইন্টিমেসির সাথে রিলেটেড, আর একটা শব্দ হচ্ছে কর্ডিয়াল, অন্তরঙ্গ, খুব সহজ একটা শব্দ। রেটিনিউ শব্দের অর্থ হচ্ছে কোনো ইম্পর্টেন্ট পার্সনকে যারা ফলো করে তারা, আর নেপোটিজম শব্দটার অর্থ হচ্ছে স্বজনপ্রীতি। সোজা কথায় কামারেডারি শব্দের অর্থ হচ্ছে গুড ফেলোশিপ বা খুব ভালো বন্ধুত্ব, আর রেকনসাইল শব্দের অর্থ হচ্ছে ঝগড়া লাগার পর মিটমাট করে ফেলা, পুনরায় বন্ধুত্ব করে ফেলা। কনভিন শব্দটার অর্থ হচ্ছে সমবেত হওয়া, টু কাম অর মিট টুগেদার, আর কনভেনশন শব্দটা আমাদের সবার খুব পরিচিত, যেখানে সবাই একত্র হয়। জিও ওয়ার্ড রুটটাই ল্যান্ড বা মাটির সাথে সম্পর্কিত, যেমন জিও ফিজিক্স শব্দের অর্থ হচ্ছে দ্য স্টাডি অফ আর্থ অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। আবার জিওমরফিক শব্দের অর্থ হচ্ছে রিলেটিং টু দ্য স্টাডি অফ দ্য ইভলিউশন অ্যান্ড কনফিগারেশন অফ দ্য আর্থ, অর্থাৎ ভূপৃষ্ঠের গঠন এবং বিবর্তন বিদ্যা। টেরা শব্দটা দিয়েও অবশ্য ল্যান্ডই বোঝানো হয়, যেমন টেরেস্ট্রিয়াল বা ভূপৃষ্ঠ সংক্রান্ত, এটা আমরা সবাই জানি। টেরিটরি শব্দটা আমরা সবাই জানি। টেরা ফার্মা, ফার্ম হচ্ছে শক্ত এবং টেরা হচ্ছে ল্যান্ড, অর্থাৎ টেরা ফার্মা হচ্ছে হার্ড গ্রাউন্ড। চলুন আমরা ভালো করে মনে রাখার জন্য বেশ কিছু জিওগ্রাফিক বডিজের ইমেজ দেখি। কোয়াগমায়ার শব্দের অর্থ হচ্ছে কর্দমাক্ত জমি। এই ছবিটা লর্ড অফ দ্য রিংস থেকে নেওয়া, যেখানে গোলাম ফ্রোডো এবং স্যামকে এই মার্শ বা কোয়াগমায়ারের ভিতর দিয়ে মর্ডরের ব্ল্যাক গেটে নিয়ে যেতে থাকে তখনকার ছবি। প্রমন্টরি শব্দের অর্থ হচ্ছে আশেপাশের চেয়ে উঁচু এবং আগেই চোখে পড়ে এমন কিছু। প্রো শব্দের অর্থ আগে, এবং মন্ট থেকে মনে রাখতে পারেন মাউন্টেন, যে মাউন্টেনটা আগেই চোখে পড়ে সেটা হচ্ছে প্রমন্টরি। প্রেসিপিস শব্দের অর্থ হচ্ছে খাড়া পর্বতগাত্র। প্রেসিপিটেশন এবং প্রেসিপিটেট দুটোই পড়ার সাথে রিলেটেড, আপনারা জানেন। তো যেখান থেকে আপনি পড়লে একদম খাড়া পড়ে যাবেন সেটা হচ্ছে প্রেসিপিস। গ্রটো শব্দের অর্থ ছোট সুড়ঙ্গ, দেখতে অনেকটা এরকম। গর্ত থেকে গ্রটো শব্দটা মনে রাখতে পারেন। রাভিন শব্দের অর্থ গিরিখাত, মোটামুটি সহজ একটা শব্দ, গিরিখাত আপনারা চেনেন। গর্জ শব্দের অর্থ ন্যারো ক্যানিয়ন, যেটার স্টিপ এবং রকি ক্লেফট আছে, বা এটাকে গিরিপথ বলা যায়। ইসমাস শব্দের অর্থ হচ্ছে সরু একটা ল্যান্ড, যেটা বড় দুটো ল্যান্ডকে যুক্ত করে রেখেছে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইসমাসটা খুব সম্ভবত এই সেন্ট্রাল আমেরিকার ইসমাসটা, যেখানে হন্ডুরাস, নিকারাগুয়া, প্যানামা, এটা সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকা দুটোকে যুক্ত করে রেখেছে। লর্ড অফ দ্য রিংসের আরও একটা সিন, যেখানে আরউইন ফ্রোডোকে নিয়ে ঘোড়া করে পার হয়ে আসে নদীর এই পারে নাজগুলদের হাত থেকে বাঁচার জন্য। তো যেই জায়গাটাতে নদী এভাবেই হেঁটে পার হয়ে যাওয়া যায় সেই জায়গাটাকে বলা হয় ফোর্ড। ক্যাসকেড এবং ক্যাটারেক্ট, ক্যাসকেড শব্দের অর্থ হচ্ছে স্মল ওয়াটারফল, ছোট জলপ্রপাত, আর ক্যাটারেক্ট শব্দের অর্থ হচ্ছে বড় ওয়াটারফল। অবশ্য ক্যাটারেক্টের আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে আই অ্যাবনর্ম্যালিটি। এটা লর্ড অফ দ্য রিংসের ম্যাপ, দেখুন শায়ার, রোহান, গন্ডর, মর্ডর সব দেখা যাচ্ছে। ম্যাপ মেকিং বা চার্ট মেকিংয়ের এই আর্টকে বলা হয় টপোগ্রাফি। অবশ্য এটার আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে যে কোনো এলাকার ফিজিক্যাল ফিচার্স। টপোগ্রাফির সবচেয়ে কমন মিনিং আসলে ওইটাই, আর আরেকটা হচ্ছে কার্টোগ্রাফি। এখান থেকেই যারা ম্যাপ বানায় তাদেরকে বলা হয় কার্টোগ্রাফার।
এ ধরনের ছোট পর্বত বা যেগুলোকে টিলা বলা হয় সেগুলোর সিনোনিম হচ্ছে হিলক, হিল থেকে হিলক, একটা রাইমিং ওয়ার্ড হামক এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে নল। আপনারা অনেকেই সলস্টিস এবং ইকুইনক্সের ব্যাপারটা জানেন। ইকুইনক্স হচ্ছে যে জায়গাতে দিন এবং রাত সমান থাকে, অর্থাৎ শরৎকাল এবং বসন্তকালের সময়টা। আর সলস্টিস শব্দের অর্থ হচ্ছে যে পয়েন্টটাতে ইকুয়েটর সূর্যের থেকে দূরে থাকে, সবচেয়ে দূরে থাকে, অর্থাৎ সূর্যের থেকে যখন সে সবচেয়ে বেশি দূরে থাকবে সে একটু টিল্ট করে থাকবে এবং একটা পার্ট, পৃথিবীর একটা পার্ট সূর্যের দিকে ঝুঁকে থাকবে এবং আরেকটা পার্ট সূর্যের থেকে দূরে থাকবে। যেই পার্টটা ঝুঁকে থাকবে সেই পার্টটাতে তখন সামার থাকবে এবং যে পার্টটা দূরে থাকবে সেই পার্টটাতে তখন উইন্টার থাকবে। কালকে সারাদিন আকাশ রৌদ্রোজ্জ্বল থাকতে পারে, আবার বৃষ্টি হতে পারে, দমকা সহ ঝড়ো বৃষ্টি হতে পারে, তুষারপাত হতেও পারে নাও হতে পারে। দ্যাটস ইট, দেয়ার ইট ইজ, আই সেড ইট। কালকে যা যা হতে পারে সবই বলে দিলাম। অনেকে আবহাওয়াবিদ্যাকে এভাবে খুব মজা করে। এই আবহাওয়াবিদ্যার সিনোনিম হচ্ছে মিটিওরোলজি। কীভাবে ভলক্যানোর উৎপত্তি হয়, কখন অগ্নুৎপাত হতে পারে, এই সব বিদ্যাকে একত্রে বলা হয় ভলক্যানোলজি বা আগ্নেয়গিরি সংক্রান্ত বিদ্যা। ভূমিকম্পর সাথে সিসমিকের সম্পর্ক আপনারা সবাই জানেন, যেমন সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র, সেখান থেকে সিসমোলজি হচ্ছে ভূকম্পবিদ্যা। ইকুয়েটর নিয়ে আমরা একটু আগেও কথা বললাম। পৃথিবীর ঠিক মাঝামাঝি যে রেখাটা পৃথিবীকে দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধে ভাগ করেছে সেটা হচ্ছে ইকুয়েটর। আর মেরিডিয়ান হচ্ছে নর্থ পোল এবং সাউথ পোলের মধ্য দিয়ে যাওয়া একটা ইমাজিনারি বৃত্ত। মানে একটা রেখা যদি নর্থ পোল এবং সাউথ পোলকে লম্বালম্বি টাচ করে যেত তাহলে যে বৃত্তটা তৈরি হতো সেটা হচ্ছে মেরিডিয়ান। অ্যান্টিপোড শব্দের অর্থ হচ্ছে ভূপৃষ্ঠের ঠিক অপোজিট দুটো বিন্দু, যেমন মনে করেন বাংলাদেশ এবং মেক্সিকো। সিল্ট শব্দের অর্থ পলিমাটি, আপনারা সবাই জানেন। রিলেটিং টু অথবা কন্টেইনিং সিল্ট বা সেডিমেন্ট, এই শব্দগুলোকে বলা হয় সেডিমেন্টারি এবং অ্যালুভিয়াল। খুব সহজ দুটো শব্দ। গভর্নমেন্ট বা পলিটিক্স নিয়ে বলতে গেলে প্রথমেই যে দুটো শব্দ বলতে হয় সেগুলো হচ্ছে পলিটি এবং রেজিম। দুটোরই অর্থ কাছাকাছি, শাসন ব্যবস্থা বা রাষ্ট্র শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা। আসুন আমরা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সম্পর্কে দেখি। কে গভর্নমেন্ট রান করলে সেই গভর্নমেন্ট সিস্টেমকে কি বলে আমরা সেভাবে দেখব। সিঙ্গেল রুলার যদি থাকে তাহলে সেটাকে বলা হয় মোনার্কি। আপনারা মোনার্ক শব্দটা জানেন, রাজা। প্রিভিলেজড ফিউ পিপল হলে সেটাকে বলা হয় অলিগার্কি। অলিগ ওয়ার্ড রুটটাই ফিউর সাথে রিলেটেড। আপনারা মনোপলি, অলিগোপলি দেখেছেন, সেখান থেকে মোনার্কি, অলিগার্কি। ওল্ড পিপল হলে সেটাকে বলা হয় জেরন্টোক্রেসি। জেরন ওয়ার্ড রুটটা বৃদ্ধদের সাথে রিলেটেড। আপনারা অনেকে জেরন্টোলজি শব্দটা শুনে থাকতে পারেন। শুধুমাত্র বৃদ্ধদের বিভিন্ন ধরনের অসুখ নিয়ে যে বিদ্যা সেটা হচ্ছে জেরন্টোলজি। ওয়েলদি পিপল হলে সেটাকে বলা হয় প্লুটোক্রেসি। মনে রাখতে পারেন এভাবে যে যারা প্লুটোতে যাওয়ার সামর্থ্য রাখে তারা যদি গভর্নমেন্ট রান করে সেটাকে বলা হয় প্লুটোক্রেসি। রিলিজিয়াস লিডাররা করলে থিওক্রেসি। বর্তমানে ইরান, সৌদি আরব এই ধরনের দেশগুলো থিওক্রেসিতে চলছে। থিও ওয়ার্ড রুটটা ধর্মের সাথে রিলেটেড, যেমন থিইস্ট হচ্ছে যারা আস্তিক, এইথিয়েস্ট যারা নাস্তিক, মনোথিয়েস্ট যারা এক গডে বিশ্বাস করে, পলিথিয়েস্ট যারা একাধিক গডে বিশ্বাস করে। সায়েন্টিস্টস এবং ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ যারা টেকনোলজিতে উন্নত, তারা যদি গভর্নমেন্ট রান করে সেটাকে বলা হয় টেকনোক্রেসি। গভর্নমেন্ট যদি নিজেই নিজেকে চালায় সেটাকে বলা হয় অটোনমি। আপনারা অটোনমাস ইনস্টিটিউশনের কথা জানেন, যেমন ভার্সিটি একটা অটোনমাস ইনস্টিটিউশন। অ্যাবসলিউট ডিকটেটর যদি চালায় সেটাকে বলা হয় অ্যাবসলিউটিজম, অটোক্রেসি, টোটালিটেরিয়ানিজম এবং ফ্যাসিজম। এই শব্দগুলো বেশ সোজা। আর মার্কড বাই অ্যাবসলিউট পাওয়ার বা হ্যাভিং অ্যাবসলিউট পাওয়ার, এগুলোকে বলা হয় অটোক্রেটিক, সে অটোক্রেসি থেকে এসেছে। টিরানিক্যাল এসেছে টিরানি থেকে। টিরানি আপনারা টাইরেন্ট শব্দটা জানেন, টাইরেন্ট শব্দ অর্থ দানব, সেখান থেকে টিরানিক্যাল মানে হচ্ছে দানবীয়। অথরিটেরিয়ান, যার অথরিটি খুব প্রিয় বা কর্তৃত্ব খুব প্রিয়। হঠাৎ এবং জোর করে কোনো গভর্নমেন্টকে উপড়ে ফেলা বা ওভারথ্রো করার সিনোনিমগুলো হচ্ছে কু বা কুরাচা বা পুচ। ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কিন্তু অসফল কুরাচার উদাহরণ হচ্ছে হিটলারকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টফেনবার্গ এবং তার সঙ্গী সাথীরা যখন মেরে ফেলতে চেয়েছিল। আর কু বা কুরাচা, এই শব্দটা আমি বেশি মনে রেখেছি ফুল মেটাল আলকেমিস্ট ব্রাদারহুড থেকে। এটা আমার দেখা সবচেয়ে বেস্ট এন্টারটেইনমেন্ট। এবং এই ক্যারেক্টারটা যাকে দেখা যাচ্ছে কর্নেল মাস্ট্যাং, সে আমার অ্যানিমে জগতের সবচেয়ে প্রিয় ক্যারেক্টার। কুরাচা বা ইনসারেকশন ফুল মেটাল আলকেমিস্ট ব্রাদারহুডের খুব ইম্পর্টেন্ট একটা থিম। জেরিম্যান্ডার খুব মজার একটা শব্দ। এটার অর্থ হচ্ছে নির্বাচনে অন্যায় সুযোগ লাভের জন্য ভোটিং বর্ডার চেঞ্জ করে দেওয়া। যখন আওয়ামী লীগ ঢাকা সিটি কর্পোরেশনকে দুভাগ করে দিচ্ছিল তখন সাদেক হোসেন খোকা সহ বিএনপির অন্যান্যরা বলেছিল যে যেহেতু সাদেক হোসেন খোকাকে পরাজিত করার মতো কোনো প্রার্থী আওয়ামী লীগের কাছে নেই, সেহেতু তারা এটাকে দুভাগ করে ফেলছে যাতে দু জায়গা থেকে সাদেক হোসেন খোকা না দাঁড়াতে পারে। ব্যাপারটা অন্যভাবেও ঘটানো যায় কিন্তু মেইন কাহিনীটা অনেকটা এরকমই। অ্যানার্কি শব্দের অর্থ হচ্ছে নৈরাজ্য। এটা অনেক সময় অ্যাসোসিয়েটেড হয় অ্যাবসেন্স অফ এ গভর্নমেন্ট বডির সাথে। আবার অ্যানার্কি সংক্রান্ত কিছু সায়েন্সও আছে,
যেটা আবার অ্যাবসোলুটলি নৈরাজ্য বোঝায় না। অ্যানার্কিস্ট ফিলোসফার আছে যারা মনে করে যে এই ধরনের এস্টাবলিশড কোনো সিস্টেমের দরকার নেই। একই রকমের একটা শব্দ হচ্ছে অ্যানার্কিক বা নৈরাজ্য সংক্রান্ত। তবে মেইন একটা আইডিয়া অ্যানার্কি থেকে ডেভেলপ করা যায়, সেটা হচ্ছে আইন না থাকা বা ললেসনেস। সাফরেজ শব্দের অর্থ ভোটের অধিকার, স্পেশালি মহিলাদের ভোটের অধিকার। সেখান থেকে সাফরেজিস্ট শব্দের অর্থ হচ্ছে যারা নারীদের ভোট দেওয়াকে সমর্থন করেন এবং সেটাকে প্রমোট করার জন্য আন্দোলন করেন। পার্টিজান, বাই পার্টিজান এই শব্দগুলো আমরা প্রায় শুনে থাকি। পার্টিজান শব্দের অর্থ হচ্ছে এক পক্ষ অবলম্বন করা, আর বাই পার্টিজান শব্দের অর্থ হচ্ছে এমন কিছু যেটা উভয় পক্ষ সমর্থন করছে। দুর্ভাগ্যবশত বাংলাদেশে বাই পার্টিজান বলতে কিছু নেই। একই জিনিস যখন সরকারি দলে কেউ থাকে তখন সেটাকে সমর্থন করে, আর যখন বিরোধী দলে যায় তখন সেটারই প্রতিবাদ করে। হ্যাপিনেস বা আনন্দের সিনোনিমের মধ্যে আছে ফেলিসিটি। আপনারা যারা হ্যারি পটারের সিক্সথ পার্ট পড়েছেন সেখানে জানেন যে ফেলিক্স ফেলিসিজ নামে একটা পোষণ ছিল যেটা খেলে 24 ঘন্টা ধরে লাক সাথে থাকতো এবং সে হ্যাপি থাকতো। গাস্টো শব্দটা শুনতেই গোস্তর কথা মনে হয়, গোস্ত খাবেন গাস্টো নিয়ে। ইলেশন মনে রাখতে পারেন রিলেশন থেকে। আপনার যখন কোনো রিলেশনশিপ হবে তখন আপনি ইলেশন পাবেন। আপনার সেই রিলেশনশিপের যখন জুবলি হবে, সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, তখন আপনি জুবিলেশন পাবেন। এখন আপনার রিলেশনশিপও হলো, জুবলিও হয়ে গেল, এজন্য আপনি একটা পার্টি দিলেন। পার্টির মধ্যে যখন ফুড সার্ভ হলো, সেই সার্ভ থেকে আপনি মনে রাখতে পারেন ভার্ব শব্দের অর্থ হ্যাপিনেস। সেই পার্টিতে ভালো খানাদানা করে আপনি অনেক জলি হয়ে গেলেন, অর্থাৎ আপনি জলিটি পেলেন। এবং ফাইনালি এই সুখকর মুহূর্তগুলোর মধ্যে আপনি এক্সট্যাসি অনুভব করলেন। 1983 সালে মাই টিউটর ছবিটার মধ্যে একটা গান ছিল, আই ক্যান হিয়ার দ্য ক্লক মেজারিং এক্সট্যাসি। খুব সুন্দর একটা গান, শুনতে পারেন। চলে যাচ্ছি গ্লুমিনেস বা বিষণ্ণ ভাবের মধ্যে। পেসিমিজম, পেসিমিস্ট শব্দটা আপনারা সবাই জানেন যে অপটিমিস্ট হচ্ছে আশাবাদী আর পেসিমিস্ট হচ্ছে হতাশাবাদী। সেখান থেকেই পেসিমিজম হচ্ছে হতাশা। ও শব্দটার অর্থ বেদনা, হতাশা বা দুর্দশা সবই হতে পারে। লর্ড অব দ্য রিংসে রোহানের রাজা থিওডেনের কাছে যখন গ্যান্ডালফ এলো, তখন থিওডেনের কুমন্ত্রণাদাতা গ্রিমা ওয়ার্মটাং বলছিল যে মাই লর্ড, গ্যান্ডালফ দ্য গ্রে ইজ কামিং, হি ইজ হ্যারল্ড দ্য ভু, অর্থাৎ সে আপনার জন্য দুর্দশা নিয়ে আসছে, তাকে যাতে আপনি স্বাগতম না জানান। এটার আরেকটা মিনিং হতে পারে ডিপ ইনকনসোলেবল গ্রিফ। কনসোল মানে সান্ত্বনা দেওয়া, সেখান থেকেই ইনকনসোলেবল গ্রিফ, যেটাকে সান্ত্বনা দেওয়া যায় না। অ্যাঙ্গুইশ শব্দটা মনে রাখতে পারেন ভ্যাঙ্কুইশ থেকে। ভ্যাঙ্কুইশ শব্দের অর্থ হচ্ছে পরাজিত করা। যে ভ্যাঙ্কুইশ হয়েছে বা যে পরাজিত হয়েছে তাকে কিন্তু অ্যাঙ্গুইশ পেয়ে বসবে। আর বিষণ্ণতার পাশাপাশি এটার আরেকটা মিনিং হয় অ্যাকিউট পেইন বা এক্সট্রিম সাফারিং। ট্রিবিউলেশন শব্দটা বেশ মজার। ট্রিবিউট শব্দটার অর্থ শ্রদ্ধা। যখন কেউ মারা যায় তখন আমরা তার প্রতি ট্রিবিউট প্রদর্শন করি। সেখান থেকেই মনে রাখতে পারেন ট্রিবিউলেশন শব্দের অর্থ হচ্ছে গ্লুমিনেস। বিষণ্ণতার পাশাপাশি এটারও মিনিং দুর্দশা হতে পারে। ওয়েলশমার্স শব্দটা জার্মান থেকে এসেছে। জার্মান ওয়েলথ থেকে এসেছে ওয়ার্ল্ড, আর স্মার্স শব্দের অর্থ হচ্ছে পেইন, অর্থাৎ ওয়ার্ল্ড অফ পেইন হচ্ছে ওয়েলশমার্স। স্টেট অফ ডিস্ট্রেস বা দুর্দশার অবস্থাকে বলা হয় অ্যাফ্লিকশন। এটাকে আপনারা ফ্রিকশন বা সংঘর্ষ থেকে মনে রাখতে পারেন। যখন সংঘর্ষ হবে তখন স্টেট অফ ডিস্ট্রেস তৈরি হবে। এটার সাথে কিন্তু গ্লুমিনেসের অনেক বেশি মিল আছে, এবং এই একই কারণে ও, অ্যাঙ্গুয়েশ এবং ট্রিবিউলেশন তিনোটাই আপনারা গ্লুমিনেসের মধ্যেও দেখতে পারেন, স্টেট অফ ডিস্ট্রেসও দেখতে পারেন। ট্র্যাভেল শব্দটা মনে রাখতে পারেন। যখন আপনি ট্র্যাপে পড়ে যাবেন তখন আপনার একটা স্টেট অফ ডিস্ট্রেস তৈরি হবে। এটার অবশ্য আরও একটা মিনিং হয়, সেটা হচ্ছে বিশেষ করে যেসব কাজ খুব লেবোরিয়াস বা যেসব কাজে অনেক বেশি শ্রমের প্রয়োজন হয় অবশ্যই এটা করতে গিয়ে আপনার স্টেট অফ ডিস্ট্রেস তৈরি হবে। জিআরইয়ের মধ্যে হ্যাপিয়ার অনেকগুলো সিনোনিম আছে, যেমন এলেটেড, ইলেশন থেকে এসেছে, জোকান্ড, জোক বা জোকার সেখান থেকে মনে রাখা যায়, জোভিয়াল এটার সাথে রিলেট করা যেতে পারে সেই জুবিলেশন অথবা জোকান্ডকে, স্কিটিশ হচ্ছে বাচ্চাদের মতো লাফালাফি করে হ্যাপি থাকা, স্পোর্টিভ প্রাণচঞ্চল, স্যাঙ্গুইন রক্ত বা আত্মীয়তার সাথে রিলেট করা ছাড়াও হ্যাপির সাথেও এটাকে রিলেট করা যায়। এটার আরও একটি মিনিং হচ্ছে আশাবাদী, আর যে আশাবাদী সেই হ্যাপি। ফ্রলিক্সম এটাও অনেকটা স্কিটিশের সাথে সম্পর্কযুক্ত, বাচ্চাদের মতো হ্যাপি হওয়া। জন্টি আমরা যে দিয়ে তিনটা ওয়ার্ড পেয়ে গেলাম। কনভিভিয়াল, ভিভ শব্দটা লাইফের সাথে রিলেটেড, যেমন ভিভ্যাশিয়াস, ভিভ্যাসিটি। আর কন ওয়ার্ড রুটটা উইথ বা টুগেদারের সাথে রিলেটেড, অর্থাৎ কনভিভিয়াল শব্দের অর্থ হচ্ছে উইথ লাইফ বা লাইভলি। যাই হোক, হ্যাপিয়ার পাশাপাশি জিআরইর মধ্যে স্যাডেরও অনেকগুলো সিনোনিম আছে, অনেক মানে আসলেই অনেক। ডিসপন্ডেন্ট, পন্ডের যে ওয়ার্ড রুট সেটা আসলে ভেবে দেখার সাথে সম্পর্কিত, যেমন পন্ডার শব্দটার অর্থই ভেবে দেখা, পন্ডারাস যে জিনিস নিয়ে ভাবতে হয়। বেশি ভাবাভাবি করতে গেলে আপনি স্যাড হয়ে যাবেন, ডিসপন্ডেন্ট হয়ে যাবেন। ডেসোলেট, যার মনের মধ্যে কোনো সোলেস বা শান্তি নেই। ডিস্ট্রট মোটামুটি সোজা একটা শব্দ। ডিসকনসোলেট, যাকে কনসোল করা যাচ্ছে না, সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। ড্র্যাব শব্দের আরেকটা মিনিং হয় স্লিপি বা বোর্ড, যে বোর্ড হয়ে গেছে সে স্যাড হবে, স্বাভাবিক। ডাউনকাস্ট, যে ডাউন হয়ে গেছে। ডিজেক্টেড, যাকে রিজেক্ট করা হয়েছে। ডিঙ্গি,
বেশ মজার একটা শব্দ। আমরা যে ডিঙি নৌকা বলতে চিনি সেই ডিঙি নৌকা না, ওই ডিঙি নৌকার বানানের মধ্যে একটা এইচ আছে। ব্লিক, যখন কাপড়ের মধ্যে ব্লিচ দেওয়া হয় তখন সেটা সাদা হয়ে যায়, সব রং হারিয়ে যায়, জীবন থেকে সব রং হারিয়ে গেলে সেটা হয়ে যাবে ব্লিক এবং আপনি হয়ে যাবেন স্যাড। মেলাঙ্কলি শব্দটাকে আপনারা ভাগ করে ফেলতে পারেন মেলি এবং আঙ্কেল থেকে। মেলি শব্দের অর্থ হচ্ছে ফাইট, এমন একটা ফাইট যেখানে আপনার আঙ্কেল মারা গিয়েছিল সেটার কথা ভাবলে আপনি মেলাঙ্কলি হয়ে যাবেন, স্যাড হয়ে যাবেন। মোরোস, ডেড পয়েট সোসাইটি নামে একটা সিনেমা ছিল রবিন উইলিয়ামসের, সেখানের মধ্যে সে একটা ইংরেজি টিচার ছিল, সবাইকে কবিতা লিখতে শেখাচ্ছিল। সেখানে সে বলেছিল যে এখন থেকে আমরা স্যাড শব্দটি ইউজ করব না, আমরা ইউজ করব মোরোস। শোনার পর থেকে সারা জীবনের জন্য এই শব্দটা আমার মাথায় আটকে গিয়েছিল। সম্বর শব্দটা মনে রাখতে পারেন সোবার থেকে। সোবার শব্দের অর্থ যারা ঠান্ডা, ভদ্র, শান্ত। সেখানে যদি আরও একটা অ্যাম লাগাই দেন তাহলে সে এত বেশি ঠান্ডা হয়ে যাবে যে তাকে তখন স্যাড মনে হবে। স্টেজিয়ান শব্দটাকে মনে রাখার জন্য স্টেজ ফ্রাইট বা স্টেজ ভীতি শব্দটাকে মনে রাখতে পারেন। স্টেজ ফ্রাইট যার আছে সেই স্টেজে উঠলে কিন্তু অনেক স্যাড হয়ে যাবে বা স্টেজিয়ান হয়ে যাবে। স্যাটারনাইন, স্যাটার্ন শনি, শনির দশা যার উপরে পড়েছে সে স্যাটারনাইন হবে। ফিউনারিয়াল, আপনারা ফিউনারাল শব্দটা জানেন, সমাধির জন্য যে অনুষ্ঠানটা হয়, তো সেখানে যখন কেউ যাবে তখন সে কিন্তু ফিউনারিয়াল হয়ে যাবে। ফরলর্ন, ফরগটেন এবং লোনলি এভাবে মনে রাখতে পারেন ফরলর্ন। ওয়েস্টফুল শব্দটাকে অনেকটা ওয়েস্টফুল মনে হয়, তো যে বিষয়ে অপচয় করে আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি, তখন সে স্যাড হয়ে যাবে। লাইভলি এনথুজিয়াজম বা প্রাণবন্ত উৎসাহের সিনোনিম হচ্ছে এফারভেসেন্স, শুনতে একটা ভালো একটা এসেন্স আসছে। প্রায় রাইমিং একটা ওয়ার্ড হচ্ছে এক্সিউবারেন্স, এটা আমরা আগের একটা চ্যাপ্টারে পড়েছিলাম যেটাকে ওভার অ্যাবান্ডেন্সও বলা চলে। তো আপনার কাছে যখন কোনো জিনিস অতিরিক্ত থাকবে তখন আপনার কাছে বেশ ভালো লাগবে, আপনি এনথুজিয়াস্টিক থাকবেন। গাস্টো আর ভার্ভ, এই দুটোকে আমরা হ্যাপিনেসের মধ্যে দেখেছি, লাইভলি এনথুজিয়াজমের সিনোনিম হিসাবেও এদেরকে বলা চলে। ফিউরিয়াস শব্দটা খুব একটা কমন শব্দ, ফিউরিয়াস থেকে মনে রাখা যায়, যেমন আপনারা দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস মুভিগুলো দেখেছেন হয়তোবা। ওই মুভিটার মেইন থিমই ছিল যারা খুব দ্রুত বেগে গাড়ি চালায়, অনেক এনথুজিয়াজম নিয়ে গাড়ি চালায়। এটার স্পেসিফিক মিনিংটা হচ্ছে গ্রেট এক্সাইটমেন্ট। আপনারা অনেকেই হয়তোবা মহাভারত পড়ে থাকবেন, ওখানে জানেন যে পঞ্চপাণ্ডবের মধ্যে এক ভাইয়ের নাম থাকে ভীম, এবং সে খুবই এনথুজিয়াজম নিয়ে খাওয়া দাওয়াও করে, শিকারও করে, শত্রুদের ধোলাইও করে। জিল শব্দটা বেশ মজার, জিল থেকেই এসেছে জিলাস, অর্থাৎ যে খুবই বেশি এনথুজিয়াস্টিক। লিথাল ওয়েপন সিনেমাটার মধ্যে দুজন কপ থাকে, তার মধ্যে একজন ছিল মেল গিবসন, সে আরেকজন এজেন্টকে দেখিয়ে তার পার্টনারকে বলে যে ও এত জিলাস কেন, তখন ওর পার্টনারটা বলে যে কেন তোমার ওকে জেলাস মনে হচ্ছে, তখন সে বললো যে না জেলাস না তো জিলাস, ফুল অফ জিল। সে জিলের অর্থ হচ্ছে ইগার এনথুজিয়াজম। সেখান থেকে আরেকটা শব্দ মনে রাখা যেতে পারে জিলট, যার মধ্যে জিল খুব বেশি সেই পার্সনটা। অ্যালাক্রিটিও বেশ সুন্দর একটা শব্দ, এটার অর্থ হচ্ছে চিয়ারফুল প্রম্পটনেস, ইগারনেস বা লাইভলি এনথুজিয়াজম। তো যারা লাইভলি বা প্রাণবন্ত তাদেরকে কী বলে? স্প্রাইটলি, জনপ্রিয় ড্রিঙ্কস স্প্রাইট খেলে যেটা হয়। ভিভ্যাশিয়াস, আগেই বলেছি ভিভ হচ্ছে লাইফের সাথে সম্পর্কিত। ভাইটাল, এটার আরেকটা মিনিং হচ্ছে লিভিং অ্যান্ড ব্রিদিং, এবং সেখান থেকে লাইভলি, ভাইব্রেন্ট, যে ভাইব্রেট করছে, ফুল অফ লাইফ। আসুন এই সব শব্দগুলো দিয়ে আমরা একটা কম্বাইন কনটেক্সট দেখব। এই ছেলেটার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে এবং তার বন্ধু এখন তাকে বোঝানোর চেষ্টা করছে যে কেন এই বিষণ্নতা, হ্যাপি হয়ে ওঠো। ফরগেট ইউর পেসিমিজম বয়, ওয়াই বি ডিসপন্ডেন্ট ফর হার হু লেফট ইউ, লেটস লুক অন দ্য ব্রাইট সাইড, এমব্রেস দ্য ফেলিসিটি অফ বিইং ফ্রি অ্যান্ড বি এলাইটেড ম্যান, ট্রাই অ্যান্ড সি দ্য এফারভেসেন্স অফ এ সিঙ্গল লাইফ, নাও ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন এভরিথিং ইউ ডু, আই নো ইউ আর ইন পেইন, বাট ফর হাউ লং ম্যান, বিকাম দ্য স্প্রাইটলি বয় ইউ ইউজ টু বি। এনজয় বা উপভোগ করার কিছু সিনোনিম আমরা আগেও দেখেছিলাম, যেমন সেভার, তৃপ্তি নিয়ে খাওয়া বলতেও সেভার বোঝানো যায়। রেলেশ, একই রকম একটা শব্দ, এবং এক্সাল্ট, এক্সাল্ট শব্দটার অর্থ হচ্ছে পদোন্নতি পাওয়া, তো কারো যদি পদোন্নতি হয় তাহলে সে অনেক বেশি এক্সাল্টেড ফিল করবে। ক্যাভর্টো একই ধরনের একটা শব্দ, অবশ্যই এটার আরেকটা মিনিং হতে পারে প্লে ইন এ কেয়ার ফ্রি ম্যানার। এক্সপ্রেস সরো বা দুঃখ প্রকাশ করার সিনোনিমগুলো বেশ সোজা, যেমন ল্যামেন্ট, এটাকে নাউন হিসেবে ব্যবহার করা যায়, তখন এটার অর্থ দাঁড়ায় শোক গাথা। রু শব্দটা আমাদের একটু পরেই কাজে লাগবে। আর একটা ওয়ার্ড হচ্ছে কমিসারেট। সুথ বা সান্ত্বনা দেওয়ার সিনোনিমগুলো আমরা কাম অ্যান্ড অ্যাংরি চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম, মেক সাম ওয়ান কাম ওগুলোর আন্ডারে, যেমন অ্যালে, অ্যালেভিয়েট, কনসিলিয়েট, প্রপিশিয়েট, অ্যাপিজ, অ্যাসুয়েজ, কন্ডোল, কনসোল, মলিফাই, প্যাসিফাই, প্যালিয়েট এবং প্ল্যাকেট। দরকার হলে কাম অ্যান্ড অ্যাংরি চ্যাপ্টার থেকে আবার দেখে নিন। রিমোর্সফুল বা অনুতপ্তের সিনোনিমকে বলা যায় পেনিটেন্ট। পেন ওয়ার্ড রুটটা কোনো না কোনোভাবে ব্যথা বা পেইনের সাথে সম্পর্কিত, যেটা এসেছে ফ্রেঞ্চ পেইন থেকে। পেনসিভ শব্দটা সেখান থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে বিষণ্নভাবে বা ধ্যানমগ্ন হয়ে চিন্তাশীল। এটার অপোজিট হচ্ছে ইম্পেনিটেন্ট, যে রিমোর্সফুল না বা নট পেনিটেন্ট।
রিপেন্টেন্ট কাছাকাছি একটা শব্দ, কারণ রিপেন্টেন্স শব্দের অর্থ রিমোর্স বা অনুতাপ। কন্ট্রাইট, কন ওয়ার্ড রুটটা আগেই বলেছি উইথ বা টুগেদার, আর ট্রাইট শব্দের অর্থ হচ্ছে কমন প্লেস বা খুব বেশি মাত্রায় কমন, মামুলি। কেউ যদি খুব মামুলি কোনো পারফরমেন্স দেয় তাহলে সে হচ্ছে কন্ট্রাইট পারফরমেন্স দিল, তখন সে রিমোর্সফুল বা কন্ট্রাইট হয়ে যাবে। আগেই দেখেছিলাম রু শব্দের অর্থ বেদনা প্রকাশ করা, সেখান থেকে রুফুল, অনুতপ্ত। গ্রেট ইমোশন আর প্যাশন, আর্ডর, ফারভর একই রকম দুটো শব্দ। প্যাশনেটের সিনোনিমগুলো সেখান থেকে এসেছে, যেমন আর্ডেন্ট আর্ডর থেকে, ফারভর থেকে এসেছে দুটো, ফারভেন্ট এবং ফারভেড। টরেট শব্দটা ফারভিডের সাথেও রাইমিং, আবার এভাবে মনে রাখতে পারেন যে ফুটবলার ফার্নান্ডো টরেস খুব প্যাশনেটলি ফুটবল খেলে। ভিমেন্ট, প্যাশন এবং ভায়োলেন্সের সম্পর্ক কিন্তু অনেক পুরনো। আমরা অনেক জায়গাতেই প্যাশনেট বলতে ওয়াইল্ড ব্যবহার করি, আবার ওয়াইল্ডের সাথে ভায়োলেন্টের সম্পর্কও খুব দৃঢ়, সেখান থেকে মনে রাখতে পারেন ভিমেন্ট সাউন্ডস লাইক ভায়োলেন্ট বাট ইট ইজ মেন্ট অ্যাজ প্যাশনেট। আপনারা অনেকেই অশোকা সিনেমাটা দেখেছেন, সে মৌর্য বংশের সম্রাট ছিল এবং সে কলিঙ্গ আক্রমণ করেছিল। আক্রমণ করার পর ওই যুদ্ধের ভয়াবহতা দেখে সে বৌদ্ধ হয়ে যায়, এরপর সে অহিংস বৌদ্ধ ধর্ম সব জায়গাতে প্রচার করে। ওকে নিয়েই একটা কম্বাইন্ড কনটেক্সট, ওয়াইল অল দ্য সোলজার্স অফ এম্পেরর অশোকা ওয়ার সেভরিং দ্য ভিক্টরি, দ্য সোলজার্স অফ কলিঙ্গ ওয়ার ল্যামেন্টিং ডিপলি, দেয়ার অ্যাফ্লিকশন ওয়াজ লিমিটলেস, দেয়ার ওয়াজ আর্ডেন্ট ক্রাইং অল ওভার দি এয়ার, নো ওয়ান হ্যাড দি অ্যাবিলিটি টু অ্যালাই দ্য ওয়ার উইডোজ, সিইং দ্যাম আফটার দ্য ব্যাটল অশোকা বিকেম পেনিটেন্ট and overwrought. He declared not to engage in any war afterwards and embraced Buddhism. In his remaining life, he spread Buddhism with great ardor. আরেকটা কম্বাইন্ড কনটেক্সটের মধ্য দিয়ে আমরা আরও কিছু শব্দ শিখব। এখানে এক দুর্দশাগ্রস্ত চাকরিজীবীর কথা বলা হচ্ছে, তার বস তাকে খুব খাটায় কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট হয় না। When I was facing the onerous or burdensome pain, my colleagues succored me. আমাকে সাহায্য করলো দুর্দশার সময়। I used to remain in doldrums, আমি খুব মনমরা হয়ে থাকতাম, অ্যান্ড ওয়াজ অলওয়েজ পেন্সিভ, খুবই চিন্তামগ্ন থাকতাম, বিষণ্ন থাকতাম। নো ম্যাটার হোয়াট এভার আই ডেড, আই কুড নট স্যাটিসফাই দ্যাট ম্যালকন্টেন্ট বস, হি ডিড নট ইভেন অ্যালাউ মি টু গো টু এনি বিজনেস পার্টিজ, সাচ এ কিল জয় হি ইজ। কিল জয় শব্দের অর্থ হচ্ছে যে ওনের আনন্দ মাটি করে দেয়। এই ধরনের আরও কিছু সিনোনিম হচ্ছে স্পয়েল স্পোর্ট, পার্টি পুপার, ওয়েট ব্ল্যাঙ্কেট। মাই মাইন্ড ইউজড টু রাইথ, ডব্লিউ আর দিয়ে শুরু হওয়া আরও একটা শব্দ আছে যেটার মিনিং মুচড়ে ওঠা হতে পারে, সেটা হচ্ছে রেঞ্চ। অ্যাজ ইফ সামওয়ান লেফট এ ওয়েলথ অন মাই বডি, ইট ওয়াজ নো লেস দ্যান পিলোরিং, মানে ক্রুশের মধ্যে বেঁধে শাস্তি দেওয়ার চেয়ে সেটা কম কিছু ছিল না। সিইং মি লাইক দিস, হি ইউজ টু লুক কমপ্লেসেন্ট, হি ইউজ টু প্রিন অ্যান্ড গো টু পার্টিজ লাইক এ হেডোনিস্ট, যার কাছে সুখ হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর কোনো কিছুই কোনো বড় ব্যাপার না। অ্যান্ড ইউজ টু ফুলফিল হিজ এপিকিউরিয়ান থার্স্ট, How can he expect me to be his aficionado? He was wrapped in himself. It was impossible for me to gratify or enrapture him. So when he was suspended, I became mawkish out of happiness. Euphoria শব্দের অর্থ হচ্ছে feeling of exaggerated well-being অথবা খুবই আনন্দ চঞ্চল অবস্থা। ইউফোরিয়া নামে একটা ব্যান্ড ছিল, ওদের বেশ কিছু মিউজিক ভিডিও দেখলে বোঝা যায় যে ওগুলো খুব আনন্দ চঞ্চল অবস্থায় প্রকাশ করছে। জোয়ার ভি, খুব মজার একটা শব্দ। জোয়া থেকে এসেছে জয় এবং ভিভ শব্দটা লাইফের সাথে সম্পর্কিত, অর্থাৎ জোয়ার ভি শব্দের অর্থ হচ্ছে জয় অফ লিভিং। কম্পাংশন শব্দের অর্থ হচ্ছে রিমোর্স বা অনুতাপ, এবং পেথি বা কম্প্যাশনের সিনোনিম হচ্ছে প্যাথোস বা এম্প্যাথি। প্যাথোস এই ওয়ার্ড রুটটা হচ্ছে বেদনার সাথে সংক্রান্ত, সেখান থেকেই এটার অর্থ হচ্ছে পিটি বা কম্প্যাশন।